ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রিম শ্রিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে ভাগ্যালাপ পরিবারের সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে আপনারা যদি শ্রাবণ মাসে সোমবারে বাবাকে এই জিনিসগুলো দিয়ে অভিষেক করতে পারেন, তাহলে কি চাই আপনাদের? সন্তান সুখ, আপনাদের বাড়ি গাড়ি ধন দৌলত, ধর্ম অর্থ মোক্ষ কাম, মা লক্ষ্মীকে লাভ করা অর্থাৎ প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়া, সমাজে যশ মান খ্যাতি প্রতিপত্তি লাভ করা, সমস্ত মনোবাসনা পূর্ণ করা, দানের পূর্ণ ফল লাভ করা, মোক্ষ লাভ করা, রোগ নিরাময় করা, যা চাইবেন তাই পাবেন, এমনকি যাদের বিয়ে হচ্ছে না তারা শীঘ্র বিয়ের যোগ দেখতে পাবে এবং কন্যাকুমারীরা মহাদেবকে এই জিনিস প্রদান করলে কী লাভ করবে? বাবা ভোলানাথের মতন বর লাভ করবেন। চলুন সে সম্পর্কে জানি, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমরা জানি যে বাবা মহাদেব খুব সহজেই সন্তুষ্ট হয়ে যান, আবার খুব তাড়াতাড়ি কিন্তু রুষ্ট হয়ে যান, তাই ভুল চুক কিন্তু করবেন না। অনেকে কিন্তু আমরা অনেক নিয়ম জানি না, যা তা করে ফেলি, তার ফলে আমরা সুখের বদলে দুঃখটাকে লাভ করি। বাবা মহাদেবকে যারা আরাধনা করে তারা ধর্ম অর্থ মোক্ষ কাম লাভ করে। ধর্ম অর্থাৎ সে ধর্মের পথে এগিয়ে যায়, সে ধার্মিক ব্যক্তি হয়ে ওঠে, ধর্মাত্মা হয়ে ওঠে। অর্থ লাভ করে, প্রচুর অর্থর মালিক বা মালকিন হয়ে ওঠে, সে পরম সুখ লাভ করতে পারে, মোক্ষ লাভ করে, মৃত্যু অন্তে সে শিব রাজ্যে অর্থাৎ সে শিবের স্থানে অবস্থান করে। শিবদূত তাকে, যমদূত না, শিবদূত আসে তাকে স্বয়ং নিতে, এবং কাম অর্থাৎ কামনা বাসনা তার পূর্ণ হয়। এখানে কামনা মানে নারী পুরুষের যে শারীরিক চাহিদা সেগুলো না, কামনা মানে যে কোনো ইচ্ছা পূর্তি তার হয়। প্রথমেই আমরা বলবো যে বেলপাতা, আমরা জানি যে বাবা মহাদেবের খুব প্রিয়। বাবা মহাদেবকে যদি বেলপাতা প্রদান করেন তাহলে 1 কোটি কন্যাদানের সমান ফল লাভ করতে পারবেন। কন্যাদান সর্বশ্রেষ্ঠ দান। জল যদি আপনারা যদি গঙ্গা জল অর্পণ করেন তাহলে শান্তি পাবেন, এবং শান্তির থেকে আর কিছুর পৃথিবীতে কিছু নেই, শান্তি লাভ করতে পারবেন। শান্তি মানে আপনার পূর্ণতা, সব কিছুতেই পূর্ণতা, কোনো কমতি নেই সেখানে, সেটি লাভ করবেন। একটি কথা বলে রাখি, অনেক আগে আমাদের কাছে কমেন্টে এসেছিল যে মহাদেবকে গঙ্গা জল দিয়ে নাকি অভিষেক করতে নেই, কত বড় একটা ভুল ধারণা। স্বয়ং মা গঙ্গা কোথায় অবস্থান করেন? মা গঙ্গা জটাতে অবস্থান করেন ভগবানের। এত গতি, এত তীব্রতা, এত মহত্ব মা গঙ্গা যখন এই ধরিত্রীতে আসছিলেন তখন সহ্য করতে পারছিলেন না ধরিত্রী, তাই মহাদেব তাকে ধারণ করেছিলেন। তাই আর এই মা গঙ্গা কোথা থেকে আবির্ভূত? মা গঙ্গাকে আরেক নাম হচ্ছে মা গঙ্গার বিষ্ণুপদী। এই ব্রহ্মলোকের সত্যলোকেরও ঊর্ধ্ব থেকে আসছেন মা গঙ্গা, এবং চতুর্ধারায় আসছেন। সেই নিয়ে আমরা পরে ভিডিও করব, দেখবেন আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন। তাই কি করবেন, গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, অভিষেক করাবেন। যদি আপনি চন্দন লেপন করতে পারেন মহাদেবকে, সাদা চন্দন, সমাজে মান পাবেন, সম্মান পাবেন, আপনার জীবনের যা কিছু দুঃখ কষ্ট মোচন হয়ে যাবে, মহাদেবকে সাদা চন্দন অবশ্যই প্রদান করবেন। যদি ভাঙ আর ধুতরা, ধুতরা ফুল ভাঙ
আপনি যদি প্রদান করেন মহাদেবকে। ভাঙা ধুতরা কিন্তু কালকুট বিষ পান করেছিলেন যখন মহাদেব, তখন অর্পণ করা হয়েছিল। আরেকটি কথা বলি, মহাদেবের চরিত্রকে যারা কলঙ্কিত করতে চান তারা বলেন যে ভাং খেতে, সিদ্ধি খেতে, এগুলো খাওয়ার জিনিস নয়, এগুলো মহাদেবকে প্রদান করার জিনিস, আর মহাদেব এগুলো ছোন না, মহাদেব এগুলো খান না, এগুলো মহৌষধি, এগুলো দ্বারা তিনি বিষের জ্বালা থেকে রক্ষা পান। আমাদের অনেক ভুল ধারণা আছে, সেগুলো পুরাণ, শিব পুরাণ পড়লে আপনারা জানতে পারবেন। তাই ভাঙা ধুতরা যদি আপনি প্রদান করতে পারেন, আপনার যা কিছু মনোবাসনা সেগুলো পূর্ণ হবে, আপনার মনোযোগ বৃদ্ধি হবে যে কোনো কাজে। যারা খুব অস্থির, কোনো কাজে মনোযোগ দিতে পারে না, পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, আর মনোযোগ ছাড়া কিন্তু কোনো কাজে সফলতা আসে না, কনসেন্ট্রেট করতে পারবেন কোনো কাজে, একাগ্রতা বৃদ্ধি পাবে। আপনি যদি চিনি প্রদান করেন, সম্পর্কে মিষ্টতা আসবে। দেখবেন যে কোনো সম্পর্কে মিষ্টতা দরকার, তিক্ততা দিয়ে জীবন টেনে নিয়ে যাওয়া যায় না, চালিয়ে নিয়ে যাওয়া যায় না, আগে বাড়া যায় না। তাই চিনি যদি প্রদান করেন, সম্পর্কে মিষ্টতা আসবে, সমৃদ্ধি আসবে, শুক্র আপনার চাঙ্গা হয়ে উঠবে। আপনি যদি আখের রস প্রদান করেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন, মা লক্ষ্মী সদা সর্বদা আপনার গৃহে অবস্থান করবে। যদি আপনি আকন্দ ফুল, এই আকন্দ ফুল যদি না পান, আকন্দ ফুলের পাতা, দেখবেন এমনও হয় যে সবাই তুলে নিয়ে চলে গেছে, আকন্দ ফুল কিছুই নেই, পাতা, চিন্তা করবেন না, পাতাও সমান গুণযুক্ত। এই পাতা প্রদান করুন মহাদেবকে, তাহলে আপনি সোনা দানের সমান ফল লাভ করবেন। সোনাদান, সোনাদান করলে যে ফল লাভ করা হয়, সোনা মানে গোল্ড, সেই দানের সমান আপনি পূর্ণ ফল লাভ করবেন, আপনার জীবনে অপার সৌভাগ্য বৃদ্ধি হবে। আপনি যদি জলের মধ্যে মধু মিশিয়ে মহাদেবকে স্নান করেন, তাহলে আপনার ধনও বৃদ্ধি হবে, প্রচুর ধন সম্পত্তির মালিক বা মালকিন হবেন আপনি। যদি যে কোনো তীর্থের জল, আপনি যে দেশেই থাকুন না কেন, আপনি যে কোনো তীর্থ করতে গেছেন, চারধাম গেছেন হয়তো, চারধাম মানে বড় চারধামের কথা বলছি, যেটা আদি শঙ্করাচার্য কী করেছিলেন, পুনরুদ্ধার করেছিলেন, সেই আপনি যদি যান জগন্নাথ পুরীতে, দ্বারকায়, তারপরে বদ্রীনারায়ণে, বদ্রীনাথে বা রামেশ্বরমের এই জল, তারপরে আপনার আরও ছড়িয়ে ছিটিয়ে আছে যেই তীর্থস্থানগুলো, গয়াকাশিতে যদি যান, আপনি বেনারসে যদি যান, আপনি যদি বৃন্দাবনে যান, মথুরায় যান, আপনি যদি গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, তাপ্তির, গণ্ডকী নদীর জল নিয়ে আসেন, সরযূ নদীর জল নিয়ে আসেন, আপনি যদি রামভূমিতে যান, অযোধ্যায় যান, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আছেন সে তীর্থস্থান, আপনি যদি সীতাকুণ্ডের জল নিয়ে আসেন, বাংলাদেশের সীতাকুণ্ড যেখানে আগুন জল এখনও অবিরত, জলের উপরে আগুন, জল থেকে আগুন, একটা বিস্ময়কর জিনিস, একটা রহস্যময় জিনিস, সবই অলৌকিক। এবং মা সতীর যে দেহাবশেষ পড়েছিল সেই স্থানগুলোতে যান, আপনি যদি বক্রেশ্বরের জল নিয়ে আসেন, তপ্তকুণ্ডের জল, বিভিন্ন জায়গার জল নিয়ে এসে যদি আপনি মহাদেবকে অভিষেক করাতে পারেন, তাহলে মোক্ষ লাভ হবে। মোক্ষ মানে আর পুনরপি জানানাম পুনরপি মানানাম মাতৃ জঠর, এর যে যন্ত্রণা সেটি আর সহ্য করতে হবে না, একদম মহাদেবের পাদপদ্মে স্থান পাবেন। যদি আতরযুক্ত জল, যে কোনো সুগন্ধের আতর যদি আপনি অর্পণ করেন, রোগ নষ্ট হবে। এবং যারা কুমারী তারা মহাদেবকে যদি গোলাপ অর্পণ করেন, তাহলে কী লাভ হবে, মহাদেবকে যদি তার কাছে কামনা করেন মহাদেবের কাছে, তাহলে আপনারা মহাদেবের মতন বর পাবেন, মহাদেবের মতন সর্বগুণে গুণান্বিত। আর যেমন
মা পার্বতীকে ভালোবাসেন, চোখে হারান, সেরকম স্বামী পাবেন। প্রত্যেক মেয়েই তো চায় চোখে হারানো স্বামী, তাই না? চলুন করুন, পুরুষ নারী সবাই মিলে এই উপাসনা করুন, শিবোপাসনা, এবং মহাদেবের কৃপা লাভ করুন। মহাদেবের পুরো পরিবার, পুরো শিব পরিবারের কৃপা লাভ করুন। ভালো থাকুন। ওম হ্রিম রিম শ্রিম শ্রিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। হর হর মহাদেব।